সঙ্গে জুড়ির বিহা দেখে ইউটুক পুটুক মন এই সঙ্গে জুড়ির বিহা দেখে ইউটুক পুটুক মন আমি ভাবি ভাবি গো আমার বিয়া হবে গে কখন আর ডিগডা ডিগডাল পক পক ডিগডা ডিগডাল পক পক বলছে দিদি গো দিদি দাদুকে বলে একটা ছেলা খুঁজে দে এই ফাগুন মাসে জয় বনে আমার ঢেউ মারিছে খিল খিল হাসিছে এই ফাগুন মাসে ডিগডা ডিগডাল পক পক ডিগডা ডিগডাল পক পক ডিগডা ডিগডাল পক পক আমি যার ঘর যাই তোর কি না মানে বলছি যদি কি বলে তুই যদি বলে দিস আমি ইয়াদ ঘর যাচ্ছি আর ঘর যাচ্ছি তবে চান্দি টুকু ওই মানে তোর সঙ্গে দেখা করতে যাচ্ছি বিকাল বিকাল ও পাঠা মানে তুই আমাকে ভাজতে যাবি নাকি আহা পাঠা বলি না রে আমিও পাঠি বলি দিব বুঝলি নো ওই বন্ন বন্ন তোর খনি গালে ফট করে চড়াই দিব ছুঁয়ে দে সিলুটা কইছে ঘর ঢুকাই দিব তোর বাপও কোনো কই চলে দিবে খাওয়া বলি দিছি আমি একই পারে হ্যাঁ বাপ আমি এর সঙ্গে ঝগড়া লাগে ফের করে লিছি নাকি যদি আমার সঙ্গে না সেটিং হয় তখন তার মুশকিল ঝগড়া লাগবে না ঝগড়া লাগবে না বলি বলি তোমার নাম্বারটা দাও না কেনে কেনে আমার নাম্বারটা কি হবে কিছু নাই ওই তুমিও আমার স্ট্যাটাস দেখিবে আর আমিও তোমার স্ট্যাটাস দেখিব আমার নাম্বারটা নিতে গেলে 5000 টাকা লাগবে শালা কথা কর আমার সঙ্গে না সেটিং হওয়ার আগে এলা পেন জামা কিনে দে মানে ছেলে আমার হওয়ার আগে কোমর দড়ি কিনে রাখ চল পালা চল পালা 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 হ্যাঁ তো আমি তো যাতেছিলি তুই তো টাকা লিস আমাকে হ্যাঁ তো যা পালা 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 কেন পালা 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 রইছি নে পালা এই তো মাথা ঠাই নিব ছটপটাই মরে যাই পালা না ঘর দিকে যাই দেখি যাই যদি দু একটা পিঠা পাই তো মন সা বুঝার লাখ খাবো ঘরে যাই নিয়ে এরে বাপ এটা তো ছুটুয়া বটে জানি এদিকে আসছে কি ব্যাপার দেখি তাহলে ওই সঙ্গেই যাব ঘর দিকে মোটামুটি 200-300 বার গেলি আর আলি একদম মাথা খারাপ হয়ে গেছে আমার কি হলো তোর আর রে কোন বিটি ছেলে তোকে পাশে ঠেঙালো নাকি না রে ভাই পুরা সসনায় বেরিয়ে গেছে সসনায় বেরিয়ে গেছে মানে তো ডাইরেক্ট হয়ে গেছে নাকি পাশে আরে ভাই কি আর বলবো মোবাইলের ট্যাঙ্কি আমার লিক হয়ে গেছে তার মানে সালা পেট খারাপ হয়ে গেছে রে বহুত বার বান গেলি আর আলি মানে খালি কি বলবো ঝাড়ে মাংস খাইয়ে দিয়েছি আর দিকে ঝাড়ে বিরান গেছে একদম ও পাছে তুই হাই জি নাকি আরে ভাই পেনে দিন বার হয়ে গেলি জানি তিনটা পেন বদলালি জানিস তুই সালা কথা কর তুই আমার কথা বুঝিন রে হাসাই হাসাই আমার পেট ফুলা করা দিছে মনটা হচ্ছে তোর হাসি লাগছে রে ভাই আমার তুই পরিস্থিতিটা বুঝলি নাই শালা বলছি পেনে হাগিয়ে লিছি আমার ডাইরেক্ট হয়ে গেছে পুরো একদম ডাইরেক্ট মোবাইলের ট্যাঙ্কি একদম লিক হয়ে গেছে তুই মারি কোনো আমাকে ব্যবস্থা কর না হাসপাতাল দিকে চ ধরে ধরে নিয়েছো আমি আর হাগিতে লাগবো তো পেনে তো আমি তো একটা কথা বলবো তুই পেছনে তোর একটা প্লাস্টিক বাঁধে দেখ ভাই বেশি মজা কুড়াস না নাই তো আরো খনি বিরাই বিড় হয়ে গেলে মুশকিল হয়ে যাবে কে চো তো চো চো তোকে টাকলু ডাক্তার কেনি যাও চো উয়ে ভালো যাইতে কখনই চো ওষুধ ওষুধ দিয়ে দিবে কখনই তোর একদম টাইট করে দেব টাইট পুরো একদম সিমেন্ট জ্যাম বুঝলি নো এমন টাইট করে দিবে কেন তো আমি বলে দেবো যে ঢালাই করে দেয় একদম ইয়ার চো রে ভাই চো চো টুকু ধরে নিয়ে চো 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 সারা নাই তো মরে যাবো আমি চো হ্যাঁ তো চো 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 তোর মুচকি হাসি দেখে আমি পাগল হলি তোর ঝুনুর ঝুনুর পায়ের নপুর মন জুরালি তোকে এই ফাগুনে করব বিয়া শুনক ফুলকলি আমি উপর কোলের হিরো বন মালি রে আমি পুষ্পা রাজ আর তুই সি বললি আর টাক 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 হ্যাঁ হ্যাঁ তোর গান বলতে হবে নাই আজ বিয়া করব কাল বিয়া করব করে করে গোটা বছরটা শেষ হয়ে গেল এবার দুনিয়াটা শেষ হবে তখন তুমি আমাকে বিয়া করবে নাকি দাঁড়া রে বাপ বিয়া বললে কি বিয়া হই বন্ন হে বিয়া হই নাই আমার মা বাপকে তো রাজি করাতে হবে কেন
দেখবে ভালো করে তোমার মা বাপকে রাজি করাতে যাই আমার মা বাপে যেমন ডিনাই না করে দেয় কেনে কেনে ডিনাই করবে কেনে ডিনাই করবে তো কি করে মানি লিবে তুমি এই বলো না তুমি যদি তোমার যখন 60 বছর হবে তখন তুমি যদি আমাকে কই না দেখতে যাও তো তোমাকে আমার মা বাপে আমার সঙ্গে বিয়া দিবে দিবা কেই নাই ওই ঘরটা লেপে ছুটে হ্যাক করে গোয়াড়ি তোমাকে খেতে দিবে ও বাবগো তবে তো আমি মরে যাব ওই জন্যই তো বলছি যা করা জলদি করো না তো আমাকে তখন দোষ দিও না আমি চলে যাব অন্য লোকের হাত ধরে তখন কইরে টাকলু ফ্রি আছি রে দেন কটা ওষুধ দেন রে এ ডাইরি ভেঙে গেছে সসরাই ভি ভেঙে গেছে হ্যাঁ তোর আর কি হলো রে আর বলিস না রে ভাই বিরাট কষ্ট বিরাট কষ্ট পেনে হয়ে গেলিছি হ্যাঁ হ্যাঁ পেনে হয়ে গেলিছি চল চল দেখ চল দেখ চল হ্যাঁ হ্যাঁ চল 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 বলি হ্যাঁ রে কতটা মাংস খাইছিলি হ্যাঁ রে বেশি নাই খাই রে ভাই তবে যতটু খাইছিলি না সলিড খাইছিলি ঝাড়িয়ে দিয়েছিলি ঝাড়িয়ে একদম ওই জন্যই তো তোর বিধান যাচ্ছে হ্যাঁ তো লেন দাদা আমার ও তো আর মাথা খারাপ করতে হবে না জলদি করে ওষুধ পাতি দে নাই তো খনে আরো মুশকিল হয়ে যাবে কামার বলি হ্যাঁ রে টাকলু ঘরটা চেক আপ করলে কি হইতো তুই ঘরটা চেক আপ করলি নাই শালা বাইরে টাকা নিয়ে চলে আমি দৌড়াই একদম এ এ ওটা তুই কি বুঝবি রে ভাই ইয়ার পেট খারাপ হয়েছে মানে ইয়াকে দুয়ারটাই রাখতে হবে বুঝলিস না ইয়াকে যদি ঘরে রাখি না তো আমার বাঁচ হবে কি তো শালা ঘরটায় হাইয়ে নিয়ে চলে যাবে কে ধুবে কে আমাকে ধুতে হবে মানে ইহাই বেকার বাঁচতে হবে আমার তাহলে শালা যা পারে দুয়ারটাই করুক মানিব না রে ভাই পুরুলের ছেলা বটি খাইতে খাই আর ভুঁয়ে ঘুমাই বুঝলিস নো তো বলি হ্যাঁ রে ছুটুয়া কত দামের ওষুধ দিব দেন ভাব ধর দে যত তুই দামে পারবি দে জলদি করে দে মরাস না আমার বিয়াতে দরকার হলে 4-5টা মিষ্টি বেশি নিয়ে নিবি আমাকে মরাস না মরাস না তো তুই বলবিস তবে না কত দামের ওষুধ দিব তো আর কত দামের নাই তোর ঠেনে যত পোয়ারের আছে তত পোয়ারের দিয়ে দে বুঝলিস নো আমাকে তো পোয়ারের ওষুধ দিয়ে দে বুঝলি যেমন সিমের দাম হয়ে যায় বুঝলিস তবে ওল্ডিং করে দিব হ্যাঁ রে ওল্ডিং করে দিব দু শালা কথা কার তোদের কি যে এলা বলি রে ভাই আমি কোনো বুঝতেই পারছি না আমার ছেলের কি হয়েছে এ নুনু তোর কি হলো রে এ রে তুই দুয়ারটা কেন পড়ে আছিস এ ডাক্তার বাবু আমার ছেলেটা ঘরটি ঢুকা ঘরটি ঢুকা রোদরে রেখো না পেট খারাপ হয়ে গেছিল কি হয়েছে এ নুনু তোর কি হয়েছে রে নুনু রে হ গো মা আমার পেট খারাপ হয়ে গেছে গো শালা 3-4 রকমের ককটেল হয়ে গেছিল রো ওই জন্যে হাঁস খাইয়েছি মাংস খাইয়েছি আর ভেড়া খাইয়েছি আর ছাগল খাইয়েছি আর পিঠা খাইয়েছি আর ভাত খাইয়েছি আর মদ খাইয়েছি ওই জন্যে শালা ককটেল হয়ে গেছে আর ককটেল হয়ে আমার নেশা লাগে বান যাওয়া হয়ে গেছে হ্যাঁ রে দোস্তা এই ঢেলা খাই লিতে পারছি না এই জন্য বলি যে তোদের যখন ঘরে মনসা পূজা হয়েছে তখন নিমন্ত্রণ নিমন্ত্রণ দে তখন নিমন্ত্রণ দিবি না পক পকে কাই খাবি তো পেট খারাপ হবে কি নাই এ টাকলু টাকলু রে আমার আসছে দিয়ে দিব একবার এখানে না রে ভাই না রে ভাই আমি এখন বিয়া দান দিয়ে দান করি নাই ওখানে তুই এখানে যদি হাগিয়ে হয়ে দিস তো শালা কে ধুবে আমি বিয়া দান করি না ভাই হাগিস না এখানে হাগিস না যা তুই বাথরুম রাখ যা বাথরুম রাখ যা বাথরুম রাখ যা না রে ভাই আমার সময় নেই আমার বিহাইন যাচ্ছে রে আর সময় নেই আমার আমার বিহাইন যাচ্ছে রে আর সময় নেই ছাড় ছাড় পেনে হয়ে গেলি তবে তুই লেহাল করলি পেনে হয়ে গেলি চি 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 বড় গন্ধ বড় গন্ধ বড় গন্ধ হ্যাঁ রে শালা মাংসটা একটু পচে নাই নাকি পচে গেছে বলে দিয়ে তো গন্ধ করছে না পচতে গেলে কি গন্ধ করবে শালা একদম ফগের রকম শ্যাম্পু হবে ফগের রকম লুলু রে তোর কি হলো রে আমি বলিয়া ছিলি পাঠা এত মাংস খাস না এত মাংস খাস না তখন শুনবিস নাইলে এবার পেনে হাজিয়ে নিছিল তোর পেনটা এবার কে ধুবে কে ধুবে মানে আমাকে ধুতে হবে আর কে ধুবে বল এটাকলু টাকলু দেনো রে ভাই ইঞ্জেকশন ইঞ্জেকশন দেনো ফুড়ে ফাড়ে দে পেটটাই পিঠটাই মাথাটাই যথা পারবি ফুড়ে ফাড়ে দে তাও যেমন আমার ঠিক হয় এই শালা আর কোনোদিন আমি ভেড়া মাংস খাবো নাই কোনোদিন আমি মাছ ভাত খাবো নাই কোনোদিন আমি পোল্ট্রি মাংস খাবো নাই কোনোদিন আমি ছাগল মাংস খাবো নাই কোনোদিন আমি হাঁস মাংস খাবো নাই সারা মাংস মাছ কোনো খাবোই নাই তা আমাকে তুই বাঁচা বলি হ্যাঁ রে তোদের ঘরে পিঠা আছে তোদের ঘরে পিঠা আছে হরে ভাই পিঠা আছে পিঠা আছে আরে পিঠাটা খাবো নাই আমি হ্যাঁ হ্যাঁ আমিও খাবো না একটাও খাবো নাই তবে তো জমে গেল কুকুরকে ছাগলকে কেন খাওয়াবি এ ভোলা বুঝলি রে ইয়াতে ঘর যাবি আছে তো সব পিঠাগুলো নিয়ে আসবি হ্যাঁ হ্যাঁ ঠিক 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 নিয়ে আসবো আমি দিয়ে দিবি আমাকে বস্তারে লোড করে দিবি আমি একটা টেম্পু গাড়ি নিয়ে যাব লোড করে নিয়ে চলে আসব হ্যাঁ তোরা কই যাবি আমার লুলুকে ঠিক করে দে ঠিক করে দে তবে যে ঠিক যা তোদের পিঠাগুলা আমরা কানিয়ে দিবি যা এক আমি ঠিক করে দিছি যা হ্যাঁ হ্যাঁ ঠিক করে দে ঠিক করে দে
চরে ভোলা ভোলা চো 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 আমার ঘরে পিঠা নিয়ে আসবি চো আচ্ছা চল তাহলে চো তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কন্টেন্ট আসলে কন্টেন্টে মজা পালে সেটা কমেন্ট করে টুকু বলে দাও এবার আসি কাল তো কোন নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই গুড নাইট তো মামার বেটা মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঘন্টার জুড়ে বাজিয়ে দিবেন তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবাই প্রথম দেখতে পাবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে এবার আসছি কাল তো একদম নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই গুড নাইট।